আমরা যে অর্থ উপার্জন করি সেই অর্থ আমরা মানি ব্যাগে রেখে দিই খরচা করার জন্য। অর্থ উপার্জন করি, অর্থ খরচা করি, প্রয়োজন যতটা খরচা করি বাকি অংশ আমরা সঞ্চয় করি। কিন্তু এমনটা দেখা যায় যে অনেকের যা উপার্জন হচ্ছে খরচার পরিমাণ তার থেকে অনেকটা বেশি, ফলে তারা পেরে ওঠে না জীবনের সঙ্গে, তাদের ধার হয়ে যায়। তাই আজকে আমি আপনার মানি ব্যাগের মধ্যে এমন কিছু জিনিস রাখতে বলবো যে জিনিসগুলির মধ্যে যে কোনো একটি বা সবকটি যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার অর্থ উপার্জনের পরিমাণ যেমন বাড়বে অর্থ মানি ব্যাগে থাকবে, অর্থাৎ এই অর্থ বেশি ব্যয় হয়ে যাবে না। সাধারণভাবে মানি ব্যাগে এমন কিছু জিনিস থাকে যেগুলো নেগেটিভ পাওয়ার তৈরি করে, সেটি জানিয়ে দেবো। তার সঙ্গে পজিটিভ পাওয়ার তৈরির জন্য আপনার কী কী করা উচিত সেই বিষয়টাও জানাবো। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য এই ভিডিওটি দেখছেন বা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এবং আমাদের সহযোগিতা করবেন। যাই হোক, মূল আলোচনায় চলে আসা যাক। আপনারা প্রত্যেকেই যদি আপনাদের মানি ব্যাগটি ভালো করে দেখেন, দেখতে পাবেন কিছু অপ্রয়োজনীয় কাগজ, কিছু অপ্রয়োজনীয় বিল প্রভৃতি জিনিস মানি ব্যাগে থেকে যায়, যেগুলি হয়তো পরবর্তীকালে আর প্রয়োজন হবে না বা হয় না, কিন্তু আমরা ফেলতে ভুলে যাই। আজ আমি আপনাদের বলবো এই জিনিসগুলি একেবারে ফেলে দিন, অপ্রয়োজনীয় জিনিসগুলি, এবং আপনার মানি ব্যাগটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তবে আপনি এমন কিছু জিনিস অতি অবশ্যই মানি ব্যাগে রাখতে পারেন যার ফলে আপনার সুফল বৃদ্ধি পেতে পারে। সেটি কি? আপনাকে অতি অবশ্যই মানি ব্যাগে একটি ছোট সাইজের গীতা রাখতে হবে। আমার মানি ব্যাগে রয়েছে একটি গীতা, তাই আপনাদের জানালাম। আপনারা জানেন গীতা আমাদের ধর্মগ্রন্থ, সেই হিসাবে যদি একটি পকেট গীতা আপনি যে কোনো দর্শকর্মার দোকান থেকে কিনে নেন এবং মানি ব্যাগে রাখেন, আপনার জন্য অত্যন্ত শুভ। হয়তো এই কথাটি আগে শোনেননি কখনো, জানেন নাও কখনো, তাই অতি অবশ্যই যদি আপনার সম্ভব হয় অতি অবশ্যই সঙ্গে রাখবেন একটি পকেট গীতা। এরপর বলবো আপনি অতি অবশ্যই একটি অন্তত গোমতি চক্র রাখতে পারেন। গোমতি চক্রের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গোমতি চক্র এমন একটি জিনিস যেটি দশকর্মা দোকানে পেয়ে যাবেন। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, আর এই কারণেই মা লক্ষ্মীর কাছে পুজো করিয়ে আপনি যদি গোমতি চক্র আপনার মানি ব্যাগে রাখেন তাহলে অতি অবশ্যই আপনি সুফল পেয়ে যাবেন। আপনার যা যা করণীয় আপনি ফল লাভ করতে পারবেন, তাই অতি অবশ্যই গোমতি চক্র রাখার চেষ্টা করবেন আপনার মানি ব্যাগে। এছাড়া বলবো আপনি বাবা এবং মায়ের বা গুরুজনের ছবি রাখবেন। দেবদেবীদের চিত্র রাখার সমতুল্য বা তার থেকেও পবিত্র যদি মা বাবার ছবি রাখেন। অনেকে বইয়ের ছবি রাখে, সন্তানের ছবি রাখে, কিন্তু আমি বলবো আপনি কেবল মা বাবার ছবি রাখবেন, কারণ যাদের শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তাদেরকেই মানি ব্যাগে স্থান দিন। আমি এমনটা বলতে চাইছি না যে বউকে করেন না, কিন্তু ভগবানের সমতুল্য যাদের চিন্তা করেন তাদেরকে স্থান দিন। সেই হিসাবে মা বাবার ছবি, যে যার মা বাবা তার ছবি রাখতে পারেন। এছাড়া আপনি মানি ব্যাগে রাখতে পারেন একটি আশীর্বাদী নোট। দেখবেন আমাদের মায়েরা বাবারা বিভিন্ন সময় আশীর্বাদ করে কিছু টাকা পয়সা হয়তো দিয়ে থাকে, সেই টাকা বা পয়সাটাকে আমাদের খরচা করতে বলা হয় কেনাকাটার পারপাসে। তা যদি আপনার সম্ভব হয় খরচা না করে সেরকম একটি আশীর্বাদী নোটকে সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে বা কেশর দিয়ে আপনি যদি আপনার মানি ব্যাগে রাখেন, আপনার
সারা জীবনটি ভালো যাবে। তাই আশীর্বাদী নোট অতি অবশ্যই মানিব্যাগে রাখতে ভুলবেন না। এছাড়া আপনি রাখতে পারেন লবঙ্গ এবং এলাচ। আপনারা জানেন পৌরাণিকভাবে সিদ্ধ হচ্ছে এই লবঙ্গ এবং এলাচ, তাই আপনি যদি মানিব্যাগে এই লবঙ্গ এবং এলাচ রেখে দেন তবে অবশ্যই মা লক্ষ্মীর চরণ স্পর্শ করিয়ে মা লক্ষ্মীকে পুজো করিয়ে এই লবঙ্গ এবং এলাচ যদি আপনি রেখে দেন তাহলেও আপনি সুফল নিশ্চিত পাবেন। এবং সর্বশেষে আপনাদের জানাবো, আপনি সামান্য পরিমাণ সামুদ্রিক লবণের কয়েকটি দানা মাঝে মাঝে রাখতে পারেন, যদিও দানাটি গড়ে যাবে মাঝে মাঝে রাখতে পারেন। এই কথাটি বলবো, মাঝে মাঝে আপনি রাখতে পারেন, ধীরে ধীরে আপনি সুফল অতি অবশ্যই পাবেন। বন্ধুরা, তাহলে মানিব্যাগে কী কী রাখার কথা বললাম? প্রথমে বললাম একটি পকেট গীতা, এছাড়া গোমতী চক্র, বাবা এবং মায়ের ছবি রাখতে পারেন, আশীর্বাদী নোট, যে কোনো গুরুজন যে আশীর্বাদী নোট দেয় সেই আশীর্বাদী নোট কিন্তু আপনারা রাখতে পারেন, এছাড়া আপনি রাখতে পারেন লবঙ্গ এবং এলাচ, তবে পুজো করিয়ে, এবং কয়েকটি লবণের দানা। এগুলি রাখলে আপনার মানিব্যাগে যে পরিমাণ অর্থ প্রবেশ করবে তার থেকে খরচা কম হবে, ফলে আপনার সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি হবে, আপনার কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আপনি সুফল অতি অবশ্যই পাবেন। তাই তো আপনাদের এই বিশেষ ক্রিয়াটির কথা বললাম, যদি সম্ভব হয় আপনি রাখতে পারেন, সুফল আপনার কেউ আটকাতে পারবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো প্রত্যেকের পক্ষে সবকটি রাখা সম্ভব হবে না, প্রত্যেকের পক্ষে সবকটি রাখা সম্ভব হবে না, যে কটি সম্ভব রাখবেন অন্তত গীতা অবশ্যই রাখবেন। আপনার সঙ্গে সব সময় ভগবান বিরাজ করবে, আপনাকে কখনোই কোনো কষ্টের মধ্যে পড়তে হবে না, তাই চেষ্টা করবেন আপনি এইভাবে বিশেষ জিনিসগুলি আপনার মানিব্যাগে রাখার। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে, আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। এই ভিডিও সংক্রান্ত যে কোনো প্রকার মন্তব্যের জন্য নিচের কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই আশা রাখি। প্রতিদিন কাজ করুন, নতুন নতুন কাজ করুন, চেষ্টা করুন সুফল আপনার অবধারিত সুফল আসতে আপনার বাধ্য, সেই কারণে প্রত্যেক দিন কাজ করুন, এটাই বলবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। নমস্কার।